আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি যন্ত্র, এই যন্ত্রটির নাম হলো পিএইচ মিটার। এটি দিয়ে মাটির পিএইচ পরীক্ষা করা হয়। আমরা আজ আপনাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে এই পিএইচ মিটার দিয়ে মাটির পিএইচ পরীক্ষা করা হয়, এবং পিএইচ কি, এবং পিএইচ ফসল উৎপাদনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কিভাবে ফসলের যে কাঙ্ক্ষিত পিএইচ মানটি কিভাবে নিয়ে আসা যায় মাটিতে, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমি আপনাদের সঙ্গে রয়েছি এস এম রকিব আবেদিন, উপসরকারি কৃষি কর্মকর্তা, এবং আপনারা দেখছেন গ্রাস অপার দেয়টি যে দেখি। সবার প্রথমেই এই পিএইচ মিটারের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিই। পিএইচ মিটারটি যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এটির এই যে পিছনে যে অংশটি, এটি মেটালের তৈরি। এই মেটাল অংশটি প্রধানত, এই মেটাল অংশটি দিয়েই মাটির যে পিএইচ মানটি এটি রিড করে, এবং এর যে রেজাল্টটা সেই রেজাল্টটা উঠে এই যে উপরে এই অ্যানালগ একটি ঘড়ির মতো, কাঁটার মতো দেখতে পাচ্ছেন ভিতরে লাল কাঁটা, যেখানে 8 থেকে শুরু করে 3 পর্যন্ত কাঁটাটি রয়েছে 7-এর মধ্যে। এই 7-কে বলা হয় নিউট্রাল পিএইচ। এটি আমি একটু পরে আপনাদের সঙ্গে বুঝাচ্ছি। আমি মিটারটার সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে এই হলো মিটারটি, যেটি এই মেটাল অংশটি দিয়ে রিড করবে এবং উপরের অংশটি এই রেজাল্টটা এখানে দিবে। এবং এই পিএইচ মিটার যে প্যাকেটটা, সেটা আমি আপনার সামনে নিয়ে এসেছি। এখানে লেখা আছে সয়েল পিএইচ টেস্টার, অন দ্য স্পট টেস্টার। তার মানে এই যেই যেখানেই টেস্ট করব আমরা, যেখানে এই পিএইচ মিটারটি দিব সেই জায়গায় সাথে সাথে এই রেজাল্টটি দিবে। এবং এটি দেখতে পাচ্ছেন অ্যানালগ, এবং এটির মধ্যে কিন্তু কোনো রকম ব্যাটারি নেই, এটি স্বচালিত, এবং এটি মাটিতে দেওয়ার সাথে সাথেই এটি রেজাল্ট দেখাবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই পিএইচ মিটার দিয়ে এর রেজাল্ট, মাটির রেজাল্ট দেখানো যায়। প্রথমেই আমি আপনাদের দেখিয়ে নিই, এটিতে কিন্তু 7-এর মধ্যে করা রয়েছে। দেখতে পাবেন যে লাল কাঁটাটি আমরা 7-এর মধ্যে দেখতে পাচ্ছি। এখন যদি আমি এটি মাটির মধ্যে দেই, তাহলে কী রেজাল্ট হয় আমরা দেখি। যে এটি প্রথমে এই অংশটুকু আমি প্রথমে বলেছি মাটির মধ্যে প্রবেশ করাতে হবে। এই যে মাটির মধ্যে প্রবেশ করালাম, এখন আমরা কাঁটাটির দিকে লক্ষ্য করি। কাঁটাটির দিকে লক্ষ্য করছি, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে 7 থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখন 6.5-এর দিকে কাঁটাটি আছে। আমি যদি আবারও আরেক জায়গায় প্রবেশ, এখন আবার দেখি ভালো করে যে 7-এর মধ্যে কাঁটাটি দেখা যাচ্ছে। এবং আবার আমরা যদি আবার এই জায়গায় এটি প্রবেশ করাই, তাহলে দেখতে পাবো যে সেই কাঁটাটি আস্তে 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 6.5-এর দিকে চলে এসেছে। তো এটি এই মাটির, আমরা এই অংশটুকু, এই মাটির পিএইচ মান আমরা বলবো 6.5। এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এই পিএইচ মানটা কি, এবং এই পিএইচ মান ফসলের জন্য কতটুকু উপকারী। আমরা প্রথমে দেখেছি যে এই পিএইচ মিটারটির মধ্যে 7-এর মধ্যে কাঁটাটি সবসময় স্থির থাকে, অর্থাৎ নিউট্রাল অবস্থায় যখন থাকে তখন 7-এ। পিএইচ মান হয় এই দিকে 14 পর্যন্ত, আবার এই দিকে 1 পর্যন্ত, অর্থাৎ মিডিলে 7টা থাকে নিউট্রাল মান। আমরা যদি 7 থেকে উপরে পিএইচ মান আমরা যেতে দেখি, তাহলে এটাকে বলবো আমরা অ্যালকাইল বা ক্ষারীয় মাটি, এবং 7 থেকে যত নিচে নামবে তত কিন্তু এটা অ্যাসিডিক মাটি বা অম্লীয় মাটি। তো অম্লীয় বা ক্ষারীয় দুটি ফসলের জন্য ক্ষতিকর। বেশিরভাগ ফসলের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পিএইচ মান যদি 6.5 থেকে 7-এর মধ্যে হয়, অর্থাৎ এই জমিতে আমরা 6.5 দেখলাম, 6.5 থেকে 7-এর মধ্যে যদি পিএইচ মান হয়, তাহলে সেই জমিতে বেশিরভাগ পুষ্টি উপাদান গ্রহণ উপযোগী পর্যায়ে থাকে। আমাদের বাংলাদেশের মাটিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পিএইচ মান 7-এর নিচে, অর্থাৎ অম্লীয়তার দিকে। তাই আমি ক্ষারীয় বিষয় নিয়ে বেশি একটা কথা বলবো না, শুধু এতটুকু বলে রাখি যে যদি আপনাদের জমির পিএইচ মান 7 থেকে উপরে হয় বা ক্ষারীয় হয়, সেক্ষেত্রে সালফার প্রয়োগ করে নিউট্রালে আনা যায়, অর্থাৎ পিএইচ মান কমানো যায়। আমরা এখন কথা বলবো পিএইচ মান বাড়ানো নিয়ে, অর্থাৎ অম্লত্ব থেকে আস্তে আস্তে নিউট্রালে আসা কীভাবে আসতে হয় এটার দিকে। যে আমরা একটু আগেই দেখতে পেলাম যে এই জমির পিএইচ মান 6.5, অর্থাৎ এই জমি কিন্তু একটু অম্লীয়, কিন্তু এই অম্লীয় কিন্তু ভয় পাওয়ার কৃষকের জন্য ভয় পাওয়ার কিছু নেই। কারণ পিএইচ মান যখন আমরা দেখেছি যে পিএইচ মান 6.5 থেকে 7-এর মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে যে গাছের যে পুষ্টি উপাদানগুলো, যেসব পুষ্টি উপাদান গাছ গ্রহণ করে, সেই সব পুষ্টি উপাদান খুব সহজেই গাছ গ্রহণ করতে পারে। কিন্তু পিএইচ মান যদি আস্তে আস্তে নিচে নামে, 4 বা 3.5 বা 5-এর দিকে নামে, সেক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ পুষ্টি উপাদানই গাছ গ্রহণ করতে পারে না। আপনারা হয়তো স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে দেখা যাবে যে যখনই পিএইচ মানটি 6.5 থেকে 7-এর মধ্যে আছে, ঠিক তখন দেখা যাবে যে বেশিরভাগ পুষ্টি উপাদান কিন্তু তার গ্রহণ উপযোগী পর্যায়ে আছে। আবার যদি দেখা যাবে যে আস্তে আস্তে যখন নিচে নাম উঠছে পিএইচ মান, সেক্ষেত্রে দেখা যাবে যে পুষ্টি উপাদান সহজেই গ্রহণ করতে পারছে না। আমি যদি খুব সহজে আপনাদের বুঝাতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যেও কিন্তু অ্যাসিডিটি হয়, আমাদের মধ্যেও গ্যাস হয়। মানুষের শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যদি গ্যাস হয় বা অম্লতা থাকে, সেক্ষেত্রে আমরা যতই পুষ্টি উপাদান গ্রহণ করি বা যতই খাবার খাই, সেই সব খাবারগুলো কিন্তু আমাদের শরীরের সাথে হজম হয় না, সেই সব খাবার কিন্তু আমাদের শরীর গ্রহণ করতে পারে না। ঠিক গাছের ক্ষেত্রেও তেমন হয়।
যদি পিএইচ মান কম 6.5 থেকে 7-এর মধ্যে নিউট্রাল হবে না, আমার গাছের গ্রহণ উপযোগী পর্যায়ে থাকবে না, সেক্ষেত্রে কিন্তু যে গাছটি তার পুষ্টি উপাদানগুলো সহজে গ্রহণ করতে পারবে না। তাই আমাদের এই পিএইচ মান ব্যবহার করে আমাদের পুষ্টি উপাদানটা নিউট্রাল নিয়ে আসতে হবে। এখন আমরা বলি যে কিভাবে অম্লতা থেকে আস্তে আস্তে নিউট্রাল আনতে হয়। অম্লতা থেকে নিউট্রাল আনতে গেলে নির্দিষ্ট পরিমাণ ডলোচুন প্রয়োগ করতে হবে। আমি নির্দিষ্ট পরিমাণ বললাম এই কারণে যে আপনার পিএইচ মানের উপর ভিত্তি করে কিন্তু ডলোচুন প্রয়োগ করতে হবে। এর জন্য পিএইচ মিটারটি অত্যন্ত জরুরি। পিএইচ মিটার দিয়ে আপনার জমি মাপবেন, মেপে সেই পিএইচ মানটি কত হবে সেই অনুপাতে ডলোচুন ব্যবহার করবেন। যদি আমরা দেখা যাবে যে পিএইচ মান কম, ডলোচুন ব্যবহার করলাম, কিন্তু দেখা যাবে যে সেই ডলোচুন আস্তে আস্তে ক্ষারীয় দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে পিএইচ মান বাড়াতে বাড়াতে 7 থেকে 12, 8, 9 চলে যখন আসবে তখনও কিন্তু আমাদের ফলনের বিপর্যয় হবে। তাই অত্যন্ত কারিগরি লোকদের দ্বারা এবং অত্যন্ত কারিগরি লোকের পরামর্শে সঠিক নিয়মে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেন জলচুন প্রয়োগ করার 7 থেকে 10 দিন পরে কোনো রকম সার বা বীজ সেই জমিতে প্রয়োগ করা না হয়, সেক্ষেত্রে কিন্তু ফসলের জমির ক্ষতি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি আমরা অনেকেই ভুল করি, যে আমাদের মাটির পিএইচ মান ঠিক আছে 6.5 থেকে 7-এর মধ্যে আছে, কিন্তু হঠাৎ করে একদিন আমরা যখন পিএইচ মিটার দিয়ে মাপবো তখন দেখতে পাবো যে আমাদের মাটির পিএইচ মান কমে গেছে। এটি হয় সাধারণত যে আমাদের মাটির যে আমাদের সেচের পানিতে দিই, যে পানিতে দিয়ে সেচ দিই, সেটা টবই হোক বা জমিতে হোক, সেই সেচের পানির কিন্তু পিএইচ মান দেখা গেল যে অম্লীয়। সেক্ষেত্রে আমরা আমাদের যখন আস্তে আস্তে সেচের পানি দিতেই থাকবো তখন দেখা যাবে যে ওই জমিটির পিএইচ মান কমে যাবে। তাই সেচের পানির পিএইচ মানটিও যেন নিউট্রাল থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটি কথা যে জৈব সার, জৈব সারকে আমরা বলি মাটির প্রাণ, সেই জৈব সারের আরেকটি বিশেষ গুণ রয়েছে, এটিকে আমরা বলি বাফার। আসলে আপনার জমিটি যদি ক্ষারীয় হয় বা অম্লীয় থাকে, যদি আপনার সঠিক পরিমাণে জৈব সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি ক্ষারীয় থেকে আবার নিউট্রাল নিয়ে আসবে, আবার অম্লীয় থেকেও নিউট্রাল নিয়ে আসে এই জৈব সার। তাই জৈব সার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জৈব সারকে কখনো না বলবেন না। ধন্যবাদ।